হ্যালো বন্ধুরা আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে হনুমান যেটা গতকাল রিলিজ করলো যেটা খুব কম বাজেটের সিনেমা ওই দশ কুড়ি কোটি টাকা সিনেমা কিন্তু এটা যে বিশাল প্রভাব ফেলেছে ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা বলাই বাহুল্য তো প্রশান্ত বার্মা যে ফিল্ম হনুমান এই ফিল্মটা কেমন লেগেছে কী গল্প পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি সব আপনার তো গল্পে চলে আসি গল্পটা হচ্ছে যে এখানে যে প্রধান চরিত্রে অভিনয় করছে তো সে একটা সাধারণ ছেলে যে ছোটো খাটো চুরির চামড়ি করে প্রত্যেকটা গ্রামবাসীদের চোখে একটা ছোটো খাটো একটা মানুষ সে হঠাৎ করে শক্তিশালী হয়ে ওঠে এবং গ্রামের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়ায় এবং একটা মাসিয়া হয়ে ওঠে এবং সবারই গ্রামের চোখে একটা নয়নমণি হয়ে ওঠে কী করে হয়ে ওঠে তার পিছনে একটা কারণ আছে তার কোনো ঐশ্বরিক শক্তি তাকে ঐশ্বরিক শক্তি সে উপলব্ধি করে সেই শক্তির মাধ্যমে সে বড় বড় দানব বড় বড় দুষ্কৃতি বড়ো বড়ো গুন্ডাদিকে তিনি এক নিমেষে চুটকির মধ্যে এক নিমেষে সবাইকে শেষ করে দেয় এই হচ্ছে গল্প তারপরে কি হয় এই শক্তি অপব্যবহার হয় না ব্যবহার হয় সেটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে আর আমি বলব এই সিনেমাটা আপনারা দেখুন কারণ এই সিনেমার মধ্যে যে মেসেজটা দিতে চলেছে সেটা হচ্ছে আমরা ঐশ্বরিক শক্তিকে ভুলে যাচ্ছি এবং পাশ্চাত্য শক্তি বা পাশ্চাত্য দুনিয়া এত ইনভল্ড হয়ে যাচ্ছি যে আমাদের ঐশ্বরিক শক্তি বলে একটা শক্তি আছে প্রাচীন যুগের মানুষের যে একটা মনোশক্তি আছে সেগুলো নিয়ে এই গল্পটা পজিটিভ কি লেগেছে পজিটিভ আমার প্রথম সিন থেকে লেগেছে যেমন হঠাৎ করে তার হাত পা ভেঙে যায় হ্যাঁ তারপর ছেলেটা এবং সেখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় একটা মনি পায় সেই মনির ক্ষমতার দ্বারা সে সুস্থ হয়ে ওঠে এটা আমার প্লাস পয়েন্ট লেগেছে তারপর হনুমানের বান্দরের সাথে সে ছেলেটা বন্ধুত্ব একটা বান্দর কলা খাওয়ার জন্য কত স্ট্রাগেল করে গাছের পর গাছ লাফালাফি করে একটা খাওয়ার জন্য কত সংঘর্ষ করে সেটা দেখানো হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে সিনটা তো অ্যানিমেশন খুব যে বিশাল বড় অ্যানিমেশন করেছে বা একশো দুশো কোটি টাকা খরচা করেছে তার মানে ছোট পয়স বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দরভাবে গল্পগুলো সাজিয়েছে তারপর অ্যানিমেশনগুলো করেছে হালকা বাজেটের মধ্যে এবং খুব যাকে বলে অল্প খাদ্যে পুষ্টি অল্প পয়সে পুষ্টিকর খাদ্য সেই রকমই এটা হয়েছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট অ্যাক্টিং সবাই ঠিক আছে কমেডি মাঝে মধ্যে ছিল যেহেতু একটা সিনেমা দেখে যাতে সবাই বোর না ফিল করে সেজন্য কমেডি সিন করছিল ট্রেনে ধাক্কা খাওয়া সিনটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট ট্রেনে সামনে দাঁড়িয়ে ধাক্কা খেয়েও বেঁচে যাওয়া যে তাকে প্রমাণ করলো বন্ধুকে যে তার মধ্যে সুপার পাওয়ার আছে সেগুলো ভিলেনের চরিত্র খুব ভালো করেছে মাইনাস পয়েন্ট কী লেগেছে মাইনাস পয়েন্ট আমার একটা জিনিস লেগেছে যে মাইনাস পয়েন্ট যেটা লেগেছে সেটা এখন কি এরকম গ্রাম আছে যেখানে প্রধানে মানে ওই আগেকার দিনে ছিল না মোরল মোরলদের কথা শোনা এবং সরকারি কর্মচারীদের নিয়ম মানে জনসাধারণের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত প্রধানকে মেনে নেওয়া এইগুলো এখনও আমার তো মনে হয় না এমন কোনো গ্রাম বেঁচে আছে যেখানে প্রধান নেই সব জায়গায় প্রধান আছে আর মোরল বিশ্বাস করে এটা আগের দিনে ছিল আশি নব্বই শতক সত্তর আশির সময় ছিল এখন মোরল ফোরল কেউ মানে না এখন সরকারের দ্বারা নির্বাচিত হয় মানুষ এটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে বাদ বাকি অলভারঅল সব এটা আমি পাঁচের মধ্যে সাড়ে চার দিতে পারি আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে যান না ভিডিওটা ভালো লাগে লাইক করুন চ্যানেল তাদের সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো